মন্ত্রিসভায় আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার তা বাস্তবায়িত করতে কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বার্ষিক 5,000 টাকা থেকে 10,000 টাকা করা হবে। তৃতীয়বার হ্যাট্রিক করে ক্ষমতায় আসতেই তা মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নেন মুখ্যমন্ত্রী, আর বৃহস্পতিবার তা সরকারিভাবে ঘোষণা করে দিলেন। এবার থেকে কৃষকরা 10,000 টাকা করে ভাতা পাবেন। আগে কৃষক বন্ধু প্রকল্পে 5,000 টাকা দেওয়া হতো, আর ক্ষেতমজুর বর্গাদাররাও 4,000 টাকা করে পাবেন।